সালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী আজ তেইশে নভেম্বর জানিয়ে দেব কুয়েতের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকছে কুইতের আলোচিত সেই যুবক আটকের খবর বাংলাদেশ কুইতের মাহবুল্লাতে বাহিনী অভিযান পরিচালনা করেছে যেখানে আটক হয়েছে অবৈধভাবে ওষুধ বিক্রির দেয় দুজন প্রবাসী তার বিস্তারিত এবং কুইতের সমসাময়িক গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি প্রয়োজনীয় কোনো ইনফরমেশন মিস না করেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে করে আমরা কুয়েতের নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে চলুন শুরু করা ভিউর্স এরই মাঝে আটক হয়েছে সেই আলোচিত টিকটকার বাংলাদেশি যুবক যার বাড়ি বামনবাড়িয়া জেলায় এবং তার নাম রাশেদ কুয়েতের জানাদার স্থান যেটি কবরস্থানের পাশে সোবাহানে সে টিকটক ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর বধ দিয়ে নিশ্চিত করা হয়েছে যে তাকে আটক করা হয়েছে এরই মাঝে পুরো কুয়েত জুড়ে তার বিরুদ্ধে একটি স্লোগান উঠে তাকে আইন বাহিনী আটক করে যেন নির্বাসনে পাঠায় কারণ হচ্ছে আপনারা অবগত রয়েছেন যে ইরাকি আগ্রাসনের সময় শহীদ হওয়া কুয়েতিদেরকে ফিরিয়ে আনা হয়েছে তাদেরকে দাফন করা হচ্ছে চলোবিয়া কবরস্থানে আর ঠিক এই মুহূর্তেই বাংলাদেশী এই যুবকের ভিডিও ফুটেজ সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে যেটি আমাদের প্রবাসীদের জন্য একটি ক্রান্তি লগ্নি বললেই চলে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের ফ্ল্যাগ কুয়েতের দিনার বা স্পর্শকাতর বা ইসলামিক অনুভূতি নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে প্রতিনিয়তই কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী আটক করছে গতকালও আমরা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটি হচ্ছে যে মাত্র পনেরো দিনের মাঝে কুই থেকে বিপুল সংখ্যক প্রবাসীদেরকে আটক করে নির্বাসনে পাঠানো হয়েছে যারা মূলত অবৈধ ছিল আবার বিভিন্ন মামলার আসামি ছিল বা কুইতে বৈধভাবে অবস্থান করছিল সব মিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে আর এতে করে বিপুল সংখ্যক প্রবাসী আটক হচ্ছে এরা আটক হচ্ছে সে তার শাস্তি পাচ্ছে এটা বড় কথা তার চেয়ে পাশাপাশি যে কথাটি সবার আগে চলে আসে সেটি হচ্ছে যে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে কারণ হচ্ছে যে প্রবাসে আমরা প্রতিজনই একজন বাংলাদেশ এই গুটি কয়েক প্রবাসীদের জন্য আমাদের রীতিমতো হেট হওয়ার মতো অবস্থা সোশ্যাল দুনিয়ায় আমরা নিজেদেরকে সুপার বা নায়ক বানানোর জন্য এই কাজগুলো করছি কখনো টিকটক কখনো লাইকি কখনো ফেসবুক লাইভ ইত্যাদি ইত্যাদি কিন্তু যারাই সুপার স্টার হওয়ার চেষ্টা করছি সেটা অবশ্যই ভালো কথা সবাই সবার অবস্থান থেকে যোগ্যতা দিয়ে সুপারস্টার হোক এটা নিয়ে আমাদের কোনো মতবাদ নেই বা বাধা নেই কিন্তু যারা প্রবাসে এসে সে দেশের সংস্কৃতি নিয়ে বা সে দেশের স্পর্শকাতর ব্যাপারগুলি নিয়ে ভিডিও বানায় তারা আর যাই হোক হিরো হওয়ার জন্য আসেনি বরং এদেশে আমাদেরকে জিরু বানানোর একটি প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে আমরা সকলে সকলের অবস্থান থেকে এ সকল যুবকদের বিপক্ষে দাঁড়াই যাতে করে আমাদের দেশের সুনাম এভাবে আর ক্ষুণ্ণ না হয় মুফতাসের বের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি নিউজ প্রচার করা হয়েছে যেখানে এশিয়ান প্রবাসীকে আটক করা হয়েছে যার স্থান দেখানো হয়েছে মাহবুল্লা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এটি প্রচার করা হয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্যটি শেয়ার করেছে সেখানে বলা হয় যে দুজনকে আটক করা হয় গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তি দিয়েছে যে তারা এই ব্যবসাটি করছিল অবশেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একটা ব্যাপার না বললে নয় সেটা হচ্ছে ইদানিংকালে কুইতে অবৈধ অনেক ব্যাপার সেপার বেরিয়ে আসছে বিশেষ করে কখনও ফার্মেসি কখনো ডক্টর কখনো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই প্রতারণা করছে আর এটি সবচেয়ে বড় শিকার হচ্ছে বিভিন্ন দেশের প্রবাসী কারণ হচ্ছে যে এদের মূলত ক্লায়েন্ট হচ্ছে প্রবাসীরা আর প্রবাসীরা এদের থেকে বুয়া ওষুধ বুয়া মেডিসিন বা বুয়াভাবে চিকিৎসা নিয়ে নিজেরা যেমন প্রতারিত হচ্ছে তেমন প্রতারণা করছে কুইতের আইনের সাথে কারণ হচ্ছে আপনারা অবগত রয়েছেন যে এই সকল ব্যাপারগুলো সম্পূর্ণ কুইতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আর এই অপরাধগুলোই প্রতিনিয়তই বিভিন্ন দেশের প্রবাসীরা করছে যে বা যারা এসব কাজগুলো করছে তারা আটক হচ্ছে তাদের বিচার হবে তবে যারা এসব স্থান থেকে মেডিসিন বা এসব ডাক্তারের কাছে যায় তাদেরকেও পাবলিক বা আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আটক করা হচ্ছে কাজে আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখতে বা সুরক্ষিত থাকতে আপনি অবশ্যই আনরেজিস্ট্রেশন এসব ডাক্তারের কাছে বা এসব বা ঠিকানাবিহীন বা রেজিস্ট্রেশন করা ছাড়া ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করা থেকে বিরত থাকবেন বিশেষ করে এখান থেকে ওষুধ কিনলে আপনি যেমন এক্সপায়ার ডেটের ব্যাপারে গ্যারান্টি পাচ্ছেন না তেমনি এই ওষুধগুলো যে আদতই অরিজিনাল সেই ব্যাপারেও আপনার কাছে কোনো প্রমাণ নেই তাই নিজের জীবন বিপন্ন না করার জন্য হলেও এদের কাছে যাওয়া থেকে বিরত থাকবে আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখবে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় স্পোকারম্যান ডক্টর আবদুল্লাহ আল সানাদ তিনি নিশ্চিত করেছেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতির রোগ ক্ষমতা উন্নত করতে এবং সংক্রমণ সংখ্যা কমাতে তৃতীয় করোনাভাইরাস যেটি কোভিড নাইন্টিন ভ্যাকসিন বুস্টার শট গ্রহণ করা সকলের জন্য গুরুত্বপূর্ণ আঠারো বছর বা তার বেশি বয়সীদের জন্য অফার করা হয়েছে এখানে কোনো নির্ধারিত অ্যাপার্টমেন্ট ছাড়াই দেওয়া যাবে এবং সেটি দ্বিতীয় ভ্যাকসিন শট নেওয়ার ছয় মাস সময়ের পর দেওয়া উচিত বলে তিনি মনে করেন কুয়েতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ডক্টর আল সানাদ মিশ্রিপ এলাকার আন্তর্জাতিক প্রদর্শনী হলে কুয়েত্তে টিকাদান কেন্দ্র জাতীয় কোভিড নাইন্টিন টিকাদান প্রচার অভিযান অব্যাহত রয়েছে তিনি বলেন হল নাম্বার পাঁচ এবং ছয় রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টিকা প্রদান করা হয় এবং শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকে আপনারা যারা এখনও কুইতে ভ্যাকসিন গ্রহণ করেননি বা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন অবশ্যই ষাট দিন পরে তৃতীয় ডোজ গ্রহণ করবেন এছাড়া ভ্যাকসিন অবশ্যই নিয়ে নেবেন কারণ হচ্ছে যে কোভিড নাইন্টিন পরিস্থিতি এখনও বিভিন্ন দেশে বহাল রয়েছে কাজে আপনার নিরাপত্তা আপনার স্বাস্থ্য সেফটি নিশ্চিত করার জন্য হলো অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করবেন কারণ এরই মাঝে অনেকে ভ্যাকসিন গ্রহণ করছে না যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল প্রবাসী দৃষ্টি আকর্ষণ করছি যারা প্রবাসে যাবেন যারা দেশে আসবেন বিমান ভ্রমণের যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি সকলের ভ্রমণের সময় আপনার লেগেজ ব্যাগের ছবি তুলে রাখুন এমনকি ভিতরে কি কি মালামাল আছে তার ছবিও তুলে রাখুন কখনো লেগেজ বা ব্যাগ হারালে খুঁজে পেতে এই ছবিগুলো আপনাকে সহায়তা করবে আপনার জরুরি কাগজপত্র মোবাইল ফোন ল্যাপটপ স্বর্ণবার সোনার অলঙ্কার টাকা পয়সা ক্যামেরা সহ অন্যান্য দামি জিনিসপত্র আপনার হাত ব্যাগে রেখে নিজের সঙ্গে রাখুন এতে করে আপনার দামি জিনিসপত্র আপনার নিজের হেফাজতে নিরাপদে থাকবে কোনো কারণে আপনার লেগেজ হারালেও মূল্যবান জিনিসপত্র আপনার সঙ্গেই থাকবে বোর্ডিং করার সময় আপনার লেগেজ বুকিং দিয়ে ট্যাগ বুঝে নিন এই ট্যাগই আপনার লেগেজের প্রমাণপত্র ট্যাগ হারিয়ে ফেললে আপনি লেগেজ নিয়ে কোনো অভিযোগ দিতে পারবেন না তাই ট্যাগ না নিয়ে কোনো লেগেজ বুকিং করাবেন না বিশ্বের যে বিমানবন্দরই হোক যে এয়ারলাইন্সই হোক আপনার লেগেজ ক্ষতিগ্রস্ত হলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য তাই লেগেজ ছিঁড়ে গেলে চাকা ভেঙে ফেললে আপনি এয়ারলাইন্সের কাছে অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ দাবি করুন বেল্ট থেকে আপনার লেগেজ নেওয়ার পর ট্যাগ মিলিয়ে দেখুন লেগেজটি আপনার নিজের কিনা কারণ একই রকম দেখতে অন্যের লেগেজ বুলে নিয়ে নিতে পারেন এতে আপনি যেমন বোগান দিতে পড়বেন তেমনি যার লেগেজ নিয়ে আসবেন তিনিও ভোগান্তিতে দিতে পড়বেন কোনো কারণে আপনার লেগেজ না পাওয়া গেলে এয়ারলাইন্স লেগেজ খুঁজে ফিরতে খুঁজে ফেরত দিতে বাধ্য যদি কোনো কারণে লেগেজ একবারে হারিয়ে যায় তাহলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতেও বাধ্য তাই লেগেজ না পেলে দ্রুত এয়ারলাইন্সের কাছে লিখিত অভিযোগ দেন তাদের ফোন নাম্বার নিয়ে আসুন লেগেজের ট্যাগ বোর্ডিং কার্ড সংরক্ষণ করুন বিশ্বের প্রায় সব দেশে এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম নীতি প্রায় একই রকম ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন মনে রাখবেন আমরা অনেক প্রবাসী এইসব নিয়ম না মানার কারণে আমাদের অনেক দামি জিনিসপত্র বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়ে ফেলি যখন আমরা বিমানে ভ্রমণ করি কারণ হচ্ছে আপনার ট্যাগ হারিয়ে ফেললে যেমন আপনি প্রমাণ দেখাতে পারছেন না তেমনি এয়ারলাইন্সগুলো অনেক সময় আপনার ব্যাগটি ক্ষতিগ্রস্ত করছে কিন্তু আপনি প্রমাণ দিতে পারছেন না কাজেই আপনার সচেতনতা আপনার সতর্কতা আপনার লেগেজকে নিরাপদ রাখবে এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে নিয়ে আসতে সহযোগিতা করবে